আমার এই ফায়ার অ্যান্ড সেফটি এটা কেবল আমার ইন্ডিয়ায় চলেছি, ফায়ার রেস্কু অ্যান্ড সেফটি। আপন বহুত ইনস্টিট্যুট দেখিয়ে মারিবে ফায়ার সেফটি অছি, রেস্কুর নিহত রহা দরকার। সে রেস্কু কহার কারণ কম, গোটে ঘরে গোটে আমার এই কমার্সিয়াল বিল্ডিং হল, আর গোটে ইন্ডস্ট্রিয়াল হল, আর গোটে অয়েল অ্যান্ড রিফাইনারি গ্যাস হল, গোটে এয়ারপোর্ট হল, ডিফরেন্ট ডিফরেন্ট ফায়ার। ফায়ার আমি বেসিক্যালি কহিলে পাঁচ প্রকার বি কহুছে, স্ট্যান্ডার্ডে চারি প্রকার বি কহুছে। তো আমার কেউ ক্লাস অফ ফায়ার, আমার নিজে গোটে ঘর, গোটে নর্মাল ঘরে কিংবা গোটে মানে ভিলেজরে নিয়ে লাগিগাল, আমি নিজে পেসেন্স রখিবা হল। পেসেন্স রখিলা পরে ফার্স্ট আমি রেস্কু হবা, তার ভিতরে যা আমার রহবে কেতে মানে কতজন মানে অনেক কাজুয়ালিটি হয়ে গেল, এক্সাম্পল কাজুয়ালিটি কাহ কাজ আমি যে গোটে ফ্র্যাকচার হয়ে গেল কে পড়িগাল, তখন আমি কাজুয়ালিটি ভিতরে আমি তো কাউন্টিং করে যে কেতে হিউম মানে মানুষ ভিতরে অনেক ফার্স্ট সে রেস্কু হবে। রেস্কু হলা পরে আমার গোটে ফায়ার আর সেফটি রেস্কুর গোটে অছি গাইডলাইন, সেভ ইয়র লাইফ আফটার প্রপর্টি, নিজে বঞ্চিবা পরকু সুরক্ষা করিয়া তারপর ধন সম্পত্তি বঞ্চাইবা। এত কবার কারণ কম, ফায়ার যেটা নিয়ে লাগিলা কোটি কিছু রেস্কু কোটি কিছু আক্সিডেন্ট হয়ে গেল, ফার্স্ট ধৈর্য রখিব, ধৈর্য রখি কি সেকেন্ড থিং রেস্কু করি তারপরে ফায়ার এক্সটিংগুইশ করিব। আমি ফার্স্ট নিট অ্যান্ড ক্লিন, নিট অ্যান্ড ক্লিন কলে সাধারণত নিট অ্যান্ড ক্লিন রহবা হাজার সর কিছু চান্স নাই। আপনার দেখুন যেটি বি নিয়ে লাগিথব মানে সেটা মানে হয়ে গেল পুরোনা প্ল্যান্ট হয়ে গেল, কিছু কাঁচাটা মানে আমার যেটা অলিয়া আবাদ হল বেশি, যেটা নিট অ্যান্ড ক্লিন রহব আমার গোটে ইলেকট্রিক্যাল নিয়ে আপনি জানুন দিলি, হঠাৎ নূয়া জিনিস কিছু নিয়ে লাগবে, পুরোনা যদি হয়ে থাকবে তা এক্সপায়ার হয়ে যাবে নিয়ে লাগবে। সেম গ্যাস, গ্যাস যদি প্রপরলি আমি কনেকশন দিয়ে নেবা, তা গ্যাস পাইপ লাইন আমি ভালরে চেঞ্জ করে নথবা, মেন্টেনেন্স করে নথবা, তার আমার রয়েগেল যেটা জলুচি সেটা তো অতিরিক্ত খতরা হয়ে গেল, তাকে প্রপরলি আমি চেকিং করে নথবা, নিয়ে লাগুছি মিস ইউজ করছো আপনার। এক্সাম্পল বেসিক্যালি আপনার গাইডলাইন ফলো করি সব মানে প্রপর তারিখে ইউজ করবেন, নিয়ে লাগে চান্স নেই।